নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলের আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজ বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। খুবই কমন একটা রেসিপি, যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে গেস্ট এলেও এই রান্নাটা আমরা সবসময় করে থাকি। বাঙালির চিরচেনা খাবারের মধ্যে এটি অন্যতম এবং খেতে যে অসাধারণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। রান্নাটা আমরা প্রায় সবাই জানি এবং অনেকে অনেকভাবেই করে থাকেন, তবে আমি যেভাবে করি আজ সেটাই শেয়ার করব আপনাদের সাথে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন শুরু করছি আজকের রেসিপি। এখানে 1.5 কাপ মুগ ডাল আছে। মাছের মাথা দিয়ে মুগ ডালটা ভেজেই রান্না করা হয়, তাই আমি ডালটাকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ডালটাকে আমি ভেজে যাব যতক্ষণ না হালকা ব্রাউন একটা কালার আসছে। ডালটাকে আমি কিন্তু এখনও ধুইনি, না ধুয়ে শুকনো অবস্থাতেই ভেজে নিচ্ছি। এভাবে মিডিয়াম টু লো আছে ভাজতে আবার প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে, তবে অনবরত কিন্তু ডালটাকে নাড়িয়ে যেতে হবে। দেখুন, ডালে হালকা গোল্ডেন কালার এসেছে এবং সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখন গ্যাস অফ করে এটাকে কড়াই থেকে সাথে সাথে নামিয়ে নেব। এখন ডালটাকে ভালোভাবে অনেকবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এভাবে অল্প জল দিয়ে 10 মিনিটের জন্য ডালটাকে আমি ভিজিয়ে রাখব। ডালটাকে সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকার নিলাম, আপনারা চাইলে কড়াইতেও এটা করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। কোনো নুন বা হলুদ আমি এখন ব্যবহার করব না। এবার ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে একটা সিটি দেব। দেখুন, ডালটা কী সুন্দর গলে গেছে। যেহেতু আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য একটা সিটিতেই আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প নর্মাল জল আমি এতে মিশিয়ে দিয়েছি, যাতে ডালটা আর সেদ্ধ হতে না পারে। দেখতে পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি, এখনও দানা দানা আছে। এখানে রুই মাছের মাথা আছে, মাথাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল আমি গরম করে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে উল্টে পাল্টে মাছটাকে লাল করে ভেজে নিতে হবে। মাছটা একটু কড়া করেই ভাজতে হবে। মাছের মাথাটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে একটু ছোট টুকরো করে দেব। যেহেতু ভাজাটা খুব ভালো হয়েছে, তাই খুন্তি দিয়ে ইজিলি আমি ভাঙতে পারছি। এইভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছের মাথাটা আমি এখন তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 3-4টে তেজপাতা, গোটা গরম মশলা আর 1/2 চা চামচ সাদা জিরে। কয়েক সেকেন্ড এটাকে একটু ভাজা ভাজা করছি। দিচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজে হালকা লাল কালার চলে এসেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। ভালো করে আদাটাকে আমি কষাচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো বা জিরে বাটা, 1 চা চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ নুন। এবার অল্প জল দিয়ে মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করব যাতে পুড়ে না যায়। একই সাথে আমি দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সব কিছু ভালোমতো কষাতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি এটাকে ভালোমতো কষিয়ে যাব। এই কষানো যত ভালো হবে ডালের টেস্ট কিন্তু ততই বাড়বে। মশলা থেকে এখন তেল বেরিয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার মাথাটার সাথে মশলাগুলো আরেকবার ভালোমতো আমি মিশিয়ে দিচ্ছি। দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা। ডালটাকে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন ডালটা কি সুন্দর গোটাই আছে। ডাল যদি বেশি সেদ্ধ হয়ে গলে যায় তাহলে কিন্তু খেতে একদমই টেস্ট লাগবে না। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। এখানে কিন্তু অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করতে হবে। সব কিছু আবারও ভালোমতো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এখন ডালটাকে আমি নাড়াচাড়া করে
ফুটতে দেব। ডালটা ফুটতে শুরু করেছে। এভাবে গ্যাসের ফ্লেম হাই রেখে প্রায় 5 মিনিট আমি ডালটাকে ভালোভাবে ফুটিয়ে দেব। তবে মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনাদের ইচ্ছে না করলে দেবেন না, তবে চিনি দিলে টেস্টটা ভালো আসে। এবার চিনিটাকে আমি আবার ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে, নুন মিষ্টিটা আরেকবার চেক করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। এবার এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই ডালটা ঠান্ডা হলে কিন্তু খানিকটা জমে যাবে। আমি ডালের কনসিস্টেন্সি ঠিক এমন রেখেছি। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন ডালটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাথা দিয়ে মুগ ডাল।